কিছুদিন আগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ইদাইয়ের প্রকোপ কাটিয়ে ওঠার আগেই মোজাম্বিকে আবারও আঘাত হেনেছে ঘূর্ণিঝড় কেনেথ ঝড়ের ফলে বিভিন্ন স্থানে বন্যা ও জলোচ্ছ্বাসের পূর্বাভাস দিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এছাড়া পেরুর পূর্বাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতে বন্যা দেখা দেয় কয়েকশো পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এদিকে কানাডার রাজধানী অটোয়া সহ কয়েকটি রাজ্যে নদীর পানি বেড়ে যাওয়ায় নদীর তীরবর্তী বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে অন্যদিকে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধির ফলে ভারত ভারতে বিপর্যস্ত জনজীবন নাহিজিহানির ডেস্ক রিপোর্ট ঘূর্ণিঝড় ইদায়ের ধ্বংসযজ্ঞ কাটিয়ে ওঠার চেষ্টা করছে মোজাম্বিক সম্প্রতি দক্ষিণ আফ্রিকার মোজাম্বিক মালাউই ও জিম্বাবুয়ের উপর দিয়ে বয়ে যাওয়া এই ঘূর্ণিঝড়ে মারা যায় প্রায় হাজার খানেক মানুষ এই শোক কাটিয়ে ওঠার আগেই মোজাম্বিকে আবারও আঘাত এনেছে ঘূর্ণিঝড় কেনেত দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সতর্ক করে দিয়ে জানিয়েছে ঝড়টির বাতাসের বেগ তিনশো কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এবং বন্যার পাশাপাশি ষোলো ফুট উচ্চতার জলোচ্ছ্বাসও হতে পারে এরই মধ্যে উত্তরাঞ্চলের তিরিশ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে এদিকে পেরুতে ব্যাপকভাবে দেখা দিয়েছে বন্যা দেশটির পূর্বাঞ্চলের পেকুলাপ্পা শহরে এই বন্যার কারণে প্রায় তিনশো পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান এছাড়া উকালাইলি নদীর পানির বৃদ্ধির কারণে আরও কয়েকটি জেলা প্লাবিত হবার আশঙ্কা করা হচ্ছে একইভাবে বসন্তকালীন বন্যার কারণে কানাডার রাজধানী অটোয়া সহ গ্যাটেনিউ ও কুইবেকের নদীর পানির উচ্চতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এরই মধ্যে একজনের মৃত্যুর খবর সহ একটি হাইড্রো ইলেকট্রিক বাঁধ হুমকির সম্মুখীন বলে জানিয়েছে কুইবেক কর্তৃপক্ষ প্লাবিত হওয়ার আশঙ্কায় নদী তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে সেখানে দুর্যোগ কবলতিদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই দুর্যোগ মোকাবিলা করবো এই সময়েও আমাদের জলবায়ু পরিবর্তনের দিকে আলোকপাত করতে হবে অন্যদিকে ভয়াবহ গরমের কারণে ভারতের বিভিন্ন স্থানে ঘর থেকে বের হয়ে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে উঠেছে বৃহস্পতিবার আহমেদাবাদে সর্বোচ্চ একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাপা হয় এই অবস্থা আরো বেশি দিন স্থায়ী হলে বহু মানুষ অসুস্থ হয়ে যাবে বলে আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি বছর অতিরিক্ত গরমের কারণে দেশটিতে বহু মানুষের মৃত্যু ঘটে বলে জানিয়েছে রয়টার্স নাইন নিউজ টোয়েন্টি